করছে দেখো অবশ্যই everyone welcome back to my channel I am Tani so sabai ke janai good morning because aajke sokal sokal beriye porechi morning walk e to sei video ta tomader sathe share korbo ar ami etodin video ante parini tar kichu reason ache reason ta tumra khub tatari jante parbe ar sathe amar babaro khub chori karat chilo so sob kichu miliye video ar post kora hoyni mane korai hoyni ami sokal sokal ki ki kori kibhabe nideke fit rakhi sob kichu tomader sathe aaj share korbo so guys morning walk e beriyechi ar cinematic shoot hobe na seta kono hoy to cholo cinematic shoot ta dekhe ashe cha তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা ফাঁকাই থাকে মোটামুটি সকাল সকাল এখন বাজে হলো 6:30টা সামথিং তো ফাঁকাই বলতে গেলে আগে অনেক লোক বেরোতো হলো মর্নিং ওয়াকে এখন আর কাউকে দেখা যায় না তোমরা যারা এয়ারপোর্ট এরিয়ায় থাকো তারা হয়তো জানো এয়ারপোর্টে আগে ঢুকতে দিত আর ওখানে প্রচুর লোক দৌড়াতে দিত এখন সেই সুবিধাটা নেই এখন সব বন্ধ করে দিয়েছে এয়ারপোর্টে যত গেট ছিল তো ওখানে এখন যাওয়া হয় না ওখানে গেলে তোমাদের আরও ভালোভাবে দেখাতে পারতাম আর কী কী করতাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতাম তখন যেটা বলছিলাম যে আমি কেন ভিডিও আনতে পারিনি কারণ একটু মেন্টালি প্রেশারে ছিলাম কারণ তোমরা এর আগের ব্লগে বা আমার যে মিউজিক অ্যালবাম আমি করেছিলাম শানের গান ছিল তো সেখানে তুমি মানে তোমরা জিতু ভাইকে দেখেইছো আর যারা তানিশের আগের ব্লগ দেখো উপরে দেখো আই বাটন দেখাচ্ছে যে ক্লিক করে দেখে নাও তো আই বাটনে যাও গিয়ে দেখে নাও জিতু ভাই কে তো ওর মা বেসিক্যালি অনেক দিন থেকে আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছিল যেমন মেন্টালি হ্যারাসমেন্ট করছিল লাইক আমি মডেলিং করি মানে আমি অনেক বাজে বাজে জায়গায় কাজ করি ওর সম্বন্ধে প্রচুর বাজে কথা বলা হয়েছে অ্যান্ড সবসময় খিস্তি খামারি দিয়ে কথা বলতো জিতুর কথা বলছি তো ও ক্লাস টেনে মানে এখন মাধ্যমিক পরীক্ষা দেবে সো এই বয়সে ওর এইসব ধরে গেছে অনেক রোগ ধরে গেছে তো লিটারালি ও এসে বমি টমি করছিল ব্লাড বেরোচ্ছিলো বমি থেকে তো তারপরে ওগুলো বলা সত্ত্বেও ওকে লিটারালি ওভাবেই অত্যাচার করা হচ্ছিল কোনো বেশি কিছু বলার দরকার নেই বিকজ বেশি কিছু বললে তোমরা আর ইন্টারেস্ট পাবে না ভিডিওটা দেখার জন্য তো কি হয়েছিল সেটা তোমরা জানতে হলে হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমি ওটা পোস্ট করব আর তোমরাও জানিও কমেন্ট করে তোমরা কে কে দেখতে চাও তো আমি এত দৌড়ানো দৌড়েছি সো আর বকতেই পারছি না মানে এখন শ্বাসকষ্ট হচ্ছে একটু তো চলো তো আমি একটা পার্কে যাচ্ছি ওইখানে গিয়ে একটু এক্সারসাইজ ফেক্সারসাইজ করবো তো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে যারা পিঠে পিঠে খেতে ভালোবাসো আর এখানে চাল রেখে গুঁতো দাও চাল গুঁড়ো হয়ে যাবে তোমার পিঠে করে খেতে পারবে সেটা বড় কথা না ও আমাদের থেকে ভালো করছে দেখো আর হচ্ছে
গাইস আজকের ভিডিওটা এইটুকুনি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার করে দিও। অ্যান্ড এটাই ছিল আমার সকালের রুটিন, আমি সকালে যা যা করে থাকি। এরপরে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে কিছু গ্রিন টি খাবো অ্যান্ড গ্রিন টি নিয়ে তারপরে কিছু হেলদি ফুড খাবো, এটাই আমার সকালের রুটিন। তো তোমরা যাও গিয়ে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলো না, তাতে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। আর কেউ যদি চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে, সেটাও তোমরা দেখো লিঙ্ক আসছে, তোমরা ওখানে যাও আর ইনস্টাগ্রামে ফলো করে নাও, আমাকে মেসেজ করতে পারো। তো চলো, আর আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।